নমস্কার সোশ্যাল বাংলা পর্তে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে রয়েছে মিস নেহা চোখ রাখছি মূলত গুরুত্বপূর্ণ খবরাখবরে রাস্তা সংস্কারের দাবি নিয়ে দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে অভিযোগ জানালেও কোনো রকম হেলদোল নেই কর্তৃপক্ষের দাবি ফাইলের নিচেই পড়ে রয়েছে সরজমিনে খতিয়ে দেখা থেকে শুরু করে মেরামতির কাজ কালের গর্ভেই থেকে গেল মাটির রাস্তা তার মধ্যেও খানাখন্দ গর্ত প্রাণীর ঝুঁকি নিয়ে পারাবার হচ্ছে বাইক আরোহীরা এতটাই খারাপ অবস্থা দুপায়ে হেঁটে পারাবার হওয়াও দুঃসাহসিক ব্যাপার বাজার থেকে ঢিলছড়া দূরত্ব অতিক্রম করতে হলে 150 থেকে 200 টাকা ভাড়া চোকাতে হয় কারণ একটাই রাস্তার নারকীয় দশা আর হবেই না কেন অটোর চাকা দেখা যাচ্ছে মাটির বিষবাউ তলায় তলিয়ে যাচ্ছে শুধু তলিয়ে যাওয়া নয় এহেন পরিস্থিতিতে প্রাণীর ঝুঁকিও রয়েছে অনেক অভিযোগ করলেও কোনো হেন্ডল নেই যারা যেখানে বলছে সেখানেই যাচ্ছে তারপরও আশ্বাস দিচ্ছে কিন্তু কিছুতেই কিছু হলো না কি বলছেন এলাকাবাসী এবং কি বলছেন অটো চালক শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা কালাজারের বাজার তো আমাদের বিশ্বকর্মা পাড়া পর্যন্ত আমাদের এই রাস্তা প্রায় অনেক দিন হয়েছে প্রায় 10-12 বছর কিন্তু এখনও ঠিক হয়নি রাস্তাটা আমাদের বাইক দিয়ে এই রাস্তায় চলাচল করতে প্রচুর অসুবিধে হচ্ছে আর শুধু আমাদের নয় যারা প্রেগনেন্ট রোগী তাদের জন্য খারাপ রাস্তাটা যা যেতে অসুবিধা হচ্ছে কষ্টমস্ত করে ওদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে কিন্তু তারাও অনেক কষ্ট করে যাচ্ছে অনেক কষ্ট হয় এই রাস্তা দিয়ে যেতে আর এখানে গাড়ি তারে আসলে রাস্তার যে বড় বড় গাথা আছে ওই গাথাতে গাড়ির বডি লাগে একবার রাস্তাতে আদান করতে একবার যদি রাস্তাতে আদান করে প্রায় তাদের গাড়ি নষ্ট হয় আবার ঠিক করতে হয় তাই আমরাও এই রাস্তা অনেক বছর হচ্ছে মানে দেখছি কিন্তু কোনো মেরামত হচ্ছে না কোনো গভর্নমেন্ট থেকে মানে যে কোনো নোটিশ টোটিশ আমরা দিচ্ছি কিন্তু বা আমরা বাদে আমাদের যারা সিনিয়র বা আমাদের যারা বড় বড় ম্যাম নেতা টেতা আছে তারাও কিন্তু দিচ্ছে কিন্তু আমাদের রাস্তা কোনো মেরামত করা হচ্ছে না শুধু বলছে হ দেব দেব কিন্তু এখনও পর্যন্ত দেয়নি আমাদের আমরা এই রাস্তাটা প্রায় এক মাস হয়নি এখনও কিন্তু আমরা আমাদের নিজস্ব পার্সোনাল টাকা দিয়ে আমরা তিন গাড়ি ঈদ এনে দিলে দিয়েছে কিন্তু তবু ভালো মতো হয়নি কারণ আমাদের কাছে হয়তো এই রাস্তা দিয়ে কি আপনারা আপনারা কি কোনো উদ্বোধন কর্তৃপক্ষের জানিয়েছেন পঞ্চায়েতে জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে তার সত্ত্বেও এসডিএম অফিসে কাগজ দেওয়া হয়েছে ও যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছে হেরা বলেছে দিয়েছে আর গ্রামসেবাতে প্রত্যেক গ্রামসেবাতে বলা হয়েছে রাস্তা ঠিক করার জন্য ইলেকশন আসলেই বলে খালি এই এই রাস্তাটা ডাবল রুট করে বানিয়ে দেবে ভিজে রাস্তা আপনারা চিন্তা করবেন না আর আজকাল ইলেকশন গেলে পরে কারো পাওয়া যায় না এই যে আপনারা দেখছেন ইলেকশন আসলে আবার বলবে রাস্তা ভালো হয়ে যাবে কত বছর ধরে রাস্তাটা খারাপ হয়ে আছে প্রায় 10-12 বছর এরকম চলবে প্রত্যেক বর্ষাতে এমন হয়ে যায় তো আপনারা তো বর্তমান যুগের যুব সমাজ সামনে যে এডিসি নির্বাচন এই এডিসি নির্বাচনের সম্বন্ধে আপনাদের কি মতামত দেখা যাক কী হয় এডিসি ইলেকশনে তা এখন তো বলতে পারবো না ইলেকশন আসলেই বুঝবো রাস্তার যে বেহাল অবস্থা তাতে আপনারা এডিসি নির্বাচনে কেমন পদক্ষেপ পড়বে তাতে আমরা তো কীভাবে বলবো তা ইলেকশন আসলেই না বুঝতে পারি কী করবো আমরা যেহেতু এই দুর্দশার ভিতরে আমরা আছি তো যে কোনো একটা তো কাজ করতেই হবে আর বাজার থেকে আসি বাজার থেকে এসে তো গাড়ি আসলে গাড়িটা আসলে স্যার এটা কইলে তো একটু ভালো না কিন্তু যাই হোক তো রাস্তা খারাপ গাড়ি আইতেছে না 200 টাকা 150 টাকা দিলে আইতেছে না খাইস এই পর্যন্ত তো এই রাস্তা অনেক কষ্ট হইতেছে গাড়ি চালাইতে ঠিক হইতেছে না একদম গাড়ি চলতেও কষ্ট একদিন চালাইলে দুই দিন বদ্ধ থাকে গাড়ি এরকম অবস্থা চলতেছে গাড়ি রাস্তা অনেক খারাপ কতদিন ধরে এই সমস্যা এই সমস্যা এক প্রতি বর্ষা হলে এই সমস্যা হয় কতদিন ধরে রাস্তার অবস্থা খারাপ প্রচুর 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 না রাস্তার অবস্থা কতদিন ধরে খারাপ এই রাস্তাটা এই রাস্তাটা ব্রিজ দিয়ে সময় হয় এই সময় খারাপ হয় সব সময় কত ছিল আজকে হলে নাই কলে 10-12 বছর হইতেছে তো আপনারা এটা নিয়ে অভিযোগ করছেন অনেকবার কাগজ জমা দিতেছি অফিসে হয় না কোন অফিসে দিয়েছিলেন আপনার কাগজ একদম অফিস কোন অফিসের মধ্যে যারা যেখানে কয় এখানে আপিল করতেছে হইতেছে না বই 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 থাকতেছে এই অবস্থা ঠিক আছে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী বিভিন্ন সংবাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার